ডাটাগুলো কিন্তু একদম কচি আছে, গোবরের সারের ডাটা। মা, মোরলা মাছগুলো একরকম সাইজ বলো। মা, মোরলা মাছগুলো একরকম সাইজ বলো। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। জানেন তো আজকে দিদি বাবার বাড়ি গেছে, বাড়ির মধ্যে শুধু আছি আমি, মা, বাবা, দাদা আর ময়নার বাবা। আজকে এই মোরলা মাছ দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব। মা বলল দে মাছগুলো কেটে নি, তুই ততক্ষণে ডাটা তুলে নিয়ে আয়। এনাও মা, অনেকটা মাছ বলো। দিদি আজকে আর খেতে পারলো না মোরলা মাছের চচ্চড়ি। কালকে একটু ঝড় বৃষ্টি হইয়া এখন ঠান্ডা হয়েছে, এখন একটু ভালো লাগছে। ডাটাগুলো কিন্তু একদম কচি আছে, গোবরের সারের ডাটা। মা মাছ ধরতে শুরু করে দিয়েছে, ডাটা এনে আমি কাটতে বসে পড়েছি। এই দেখুন ডাটাগুলো কাটার পর জলে রেখে দিয়েছি, এই দেখো এরকম হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে। ডাটা কাটা হয়ে গেল, আলু বেগুন কেটে নেব। ছোট মাছ, যত ধোবো ততই নোংরা বেরোবে, আধ ঘন্টা হলো ধরছি। দেখুন সূর্যমুখী লঙ্কা লাগিয়েছি, উপর দিকে হয়েছে। পরের পেছনে ছাই লাগিয়ে নিচ্ছি, ছোট মাছ তো গলে যাবে, তাড়াতাড়ি ভেজে নেব। মাছে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মাছ ধরার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। মাছ ভাজা হচ্ছে, ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিই। মা বলেছে আজকে একটু ঝাল দিবি। সরু লঙ্কা হলে কি হবে, ঝাল আছে ভালো। চচ্চড়ি রান্না করার জন্য আমি হাফ বেটে নিয়েছি, একবার মিহি করে বাটিনি। বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে তেজপাতাটা একটু পুড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে 2-3 মিনিট আমি নেড়ে ছেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা,
দেখুন ডাটাগুলো একদম বেঁকে বেঁকে আছে, একদম স্প্রিং এর মতো হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। তরকারি ঝোলটা একটু ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা মোড়না মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ধোয়ার পর 10 মিনিট ভালো করে ফুটে নিলাম। গুঁড়ো মাছের চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে। সবার সাথে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। মা, তুমি আজকে একা পড়ে গেছো, তোমাকে নিয়ে গেল না আজকে। কি করবো, একাই থাকবো, একাই খাবো। দাও আর দুটো মাছ দিই, তুমি তো ছোট মাছ খেতে ভালোবাসো। দাও হাত দিয়ে না করলে হবে নাকি? ওইদিকে তো দেখছে সবাই, অল্প অল্প করে খেলে হবে। দারুন টেস্ট ভালো লাগে। ওমা, বাজার থেকে বাবা কখন আসবে? কি করে বলবো, আজকে বলেছে পাকা আম আনবে বাজার থেকে। ডাটা বলেছে ভালো? হ্যাঁ, সুন্দর বলেছে। দেখো ডাটাগুলো স্প্রিং এর মতোই আছে, কিন্তু আশ্চর্য খুব সুন্দর করে দেখতে ভালো লাগে। তুমি তো ছোট মাছ খেতে ভালোবাসো। দেবো অনেক দিয়েছিস তো, ঠিক আছে খেয়ে নাও, আবার দেবো। তুমি তো আবার ছোটো মানুষ, অল্প অল্প করে খাও। হ্যাঁ তো ছোটোই। মা, আমাদের যা কিছু লাগানো হয় সব গোবরের সার দিই বলো। হ্যাঁ, এবার ডাটাগুলো ভালো হয়েছে, লঙ্কা গাছগুলোও ভালো হয়েছে। মা তো খেয়ে আজকে জানালো আপনাদের কীরকম হয়েছে। ডাটা থাকতে থাকতে অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে এইভাবে চচ্চড়ি করে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। টাটা।